हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आज के आमी आलोचना करब आत्मीयस्वजन सम्पर्कित विभिन्न इंग्रेजी शब्द निये। तो इंग्रेजी शब्द शिखते होले आमार संगे थाकुन। आज के होच्छे वोकैबुलरी डे टू, अर्थात द्वितीय दिन ए वोकैबुलरी बा शब्दकोश निये आमार भिडियो। आज के शिखब आत्मीयस्वजन सम्पर्कित किछु गुरुत्वपूर्ण शब्द, जेमन एकदम सहज थेके शुरू करब आर कठिने गिये शेष करब। तो देखुन, प्रथमे होच्छे कि बाबा, जेमन फादर। তারপর কি আছে? মা, মাদার। তো ফাদার, মাদার, ভাই, ব্রাদার, বোন, সিস্টার, এতটুকু হয়তো অনেকেই জানেন। কিন্তু এবার দেখো, ধীরে ধীরে একটু একটু কঠিন আসবে। বড় ভাই, বড় ভাই হলে কি বলবো? ভাই তো ব্রাদার, কিন্তু বড় ভাই হলে কি বলবো? এল্ডার ব্রাদার, এল্ডার ব্রাদার। তারপর ছোট ভাই, ছোট ভাই হলে কি বলবো? ইয়ংগার ব্রাদার, ইয়ংগার ব্রাদার। তারপর কি আছে? ইয়ংগার ব্রাদার। তারপর দেখুন ইম্পর্টেন্ট জিনিস, কাকাত্ত, মামাত্ত, মশাত্ত, পিসাত্ত। এরকম কাকাত্ত ভাই, মামাত্ত ভাই, মশাত্ত ভাই বা পিসাত্ত ভাই বা পাড়ার কাকাত্ত ভাই, কার পাড়ার জেঠাত্ত ভাই, এরকম কিছু হয় কি বলবো? ভাই হলে বলবো কাজিন ব্রাদার, কাজিন ব্রাদার। আর বোন হলে কি বলবো? কাজিন সিস্টার, কাজিন, CUSIN, কাজিন সিস্টার। মনে রাখবেন কিন্তু, বা যদি সিস্টার ব্রাদার না বলি তাহলে ডিরেক্ট কাজিন বলা যায়। কি বলা যায়? অনলি কাজিন, CUSIN, কাজিন। আর ভাই বলতে হলে কাজিন ব্রাদার, কাজিন সিস্টার। মানে এক্ষেত্রে কাকাত্ত ভাই, মামাত্ত ভাই, বসাত্ত ভাই পাড়ার হতে পারে, রিলেটিভ হতে পারে, বাস কাজিন। বই মাত্রের ভাই, বই মাত্রের ভাই বলতে কি বোঝায়? বই মাত্র বলতে বিমাতা, বিমাতা মানে নিজের মায়ের ঘরের না, কিন্তু সৎমা যাকে বলা হয়, সৎমার ঘরের ছেলে বা সৎমার ঘরের ছেলে তো ভাই হবে। তো কি বলা যাবে এটিকে? একে বলতে হবে স্টেপ ব্রাদার। তো কি হলো? স্টেপ ব্রাদার। তারপর যেমন বইমাত্রের বোন, বইমাত্রের বোনকে কি বলা হবে? স্টেপ সিস্টার। তারপর কি আছে? বিমাতা, বিমাতা মানে সৎমা, এটি কি বলা যায়? স্টেপ মাদার, স্টেপ, স্টেপ মাদার। তারপর কি আছে দেখুন? ছেলে বা পুত্র, এক্ষেত্রে তো সান, SON, সান, ছেলে বা পুত্র। মেয়ে বা কন্যা কি হবে? ডটার। কিন্তু এটির আরেকটি একদম স্মার্ট একটি ওয়ার্ড আছে কি, এক্ষেত্রে লাস বলতে পারেন, LASS, লাস। কিন্তু কি লাস বলতে বোঝায়? রেসপেক্ট দেওয়ার ক্ষেত্রে, মেয়েদেরকে রেসপেক্ট দেওয়ার ক্ষেত্রে এক্ষেত্রে লাস বলা যায়। কিন্তু নর্মালি কন্যা বা মেয়ে মানে ডটার, কিন্তু একটু স্মার্ট করে বললে লাস বলা যায়। জামাই, জামাইকে কি বলবেন? জামাইকে, জামাই বলতে এখানে কি বলা যায়? যে মেয়ের জামাই, শ্বশুর মেয়ের জামাইকে কি বলবে? কি বলবে? যে সান ইন ল, কি বলা যায়? সান ইন ল। পুত্রবধূ, পুত্রবধূকে কি বলা যায়? ডটার ইন ল। তো কি হলো? সান ইন ল, ডটার ইন ল। তারপর শালা ভগ্নিপতি, শালা বা ভগ্নিপতি, ভগ্নি বলতে, ভগ্নিপতি বলতে বোনের জামাই। তো শালা বা ভগ্নিপতি কি বলবো? বলবো ব্রাদার, ব্রাদার ইন ল। তো ব্রাদার ইন ল। তারপর কি আছে? শালি ননদ যা বৌদি। তো শালি ননদ যা বৌদি, যাই হোক, কি বলবো আমরা? সিস্টার ইন ল, সিস্টার ইন ল। তারপর কি আছে? সতীনের ছেলে, সতীনের ছেলেকে কি বলা যায়? সতীনের ছেলেকে বলতে হবে স্টেপ সান। কি বলবে? কি বলতে হবে? স্টেপ সান। তারপর কি আছে? ঠাকুরদা, ঠাকুরদা হচ্ছে কি? গ্র্যান্ড ফাদার, গ্র্যান্ড ফাদার। তারপরে ঠাকুরমা, ঠাকুরমাকে কি বলবো? গ্র্যান্ড মাদার।
তারপর দেখুন কি আছে স্বামী বা হাজব্যান্ড হাজব্যান্ড স্ত্রী বা ওয়াইফ কাকা জেঠা পিসা এক্ষেত্রে কি হবে আঙ্কেল মামা মামা হচ্ছে কি আঙ্কেলই বলা যায় কিন্তু কি বলতে হয় ম্যাটারনাল আঙ্কেল ম্যাটারনাল আঙ্কেল বলতে মামা কাকি পিসি মাসি কি বলবো আন্ট ভাগ্নে ভাইপু ভাগ্নে ভাইপু হলে কি হবে নেফিউ ভাইজি ভাগ্নি ভাগ্নি ভাইজি এরকম হলে কি হবে নিস তারপর দাদু বা মাতামহ বলতে এখানে মায়ের বাবা যে দাদু সেই দাদু সেই দাদুকে কি বলা হয় গ্র্যান্ডি দিদিমা মাতামহী বলতে মায়ের মা যে দিদিমা ওনাকে কি বলা হয় গ্র্যান্নি তারপর আত্মীয় আত্মীয় মানে রিলেটিভ তারপর কি আছে সন্তান মানে চাইল্ড পূর্বপুরুষ পূর্বপুরুষ বলতে ফোর ফাদার অথবা আরেকটি ওয়ার্ড আছে প্রিডিসেসর বংশধর বংশধর বলতে বোঝায় কি ডিসেন্ডেন্ট তারপর সবচেয়ে বড় ছেলে সবচেয়ে বড় বলতে কি বোঝায় এল্ডেস্ট এল্ডেস্ট সন সবচেয়ে বড় মেয়ে কি হবে এল্ডেস্ট ডটার এরকম একই ভাবে যদি বোঝায় সবচেয়ে বড় ভাই তাহলে এল্ডেস্ট ব্রাদার সবচেয়ে ছোট ভাই ইয়ংগেস্ট ব্রাদার তো এল্ডেস্ট আর ইয়ংগেস্ট এল্ডেস্ট বলতে সবচেয়ে বড় ইয়ংগেস্ট বলতে সবচেয়ে ছোট এইভাবে বোঝায় বন্ধু মানে ফ্রেন্ড তো এই হচ্ছে মোটামুটি কিছু গুরুত্বপূর্ণ আত্মীয় স্বজন সম্পর্কিত ইংলিশ ওয়ার্ড এগুলো শিখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক করতে কিন্তু কখনোই ভুলবেন না।